আলোর যে নাট্য ভাষার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং যেটাই আর্ট ডিরেকশনের সঙ্গে হাত ধরাধরি করেই চলে, কারণ আলো তো তাও সংলাপ তৈরি হয়। এই যে আলোর সংলাপ এবং তুমি যে আর স্টেজের মঞ্চ যে স্থাপনের নানা রকমের যে এলিমেন্টের যে সংলাপ, এই যে বিভিন্ন বা তার সঙ্গে নাটকের টেক্সটের সংলাপ, অভিনয়েরও একটা সংলাপ, এই এতগুলো সংলাপ, এই সংলাপের মধ্যে আলোর সংলাপ এবং তোমার মঞ্চ নির্মাণের সংলাপ, সেটা কীভাবে অর্গানিক্যালি তার সম্বন্ধটা কীভাবে তুমি ফিল করো আর কি? মানে প্রথমত আলোর ক্ষেত্রে যেটা আমি আমি দেখি সেটা হচ্ছে ছায়া, এবং ছায়া নির্মাণ বা ছায়ার ভূমিকাটা কী সেটা যখন আমরা প্রথম প্রাথমিকভাবে যে কাজ করি, যখন স্ট্রাকচারগুলো বানাই, একটা নিরপেক্ষ রঙে আমরা প্রথমত দেখি কাজটাকে, নিরপেক্ষ রঙে দেখি, তার কারণ হচ্ছে যে তখনই ছায়াটাকে বোঝার সুবিধা হয়, সেই জন্য নিরপেক্ষ রঙে দেখি কাজটা। এবং সেই সময় অবশ্যই যে আলো করছে তার কল্পনার উপর অনেকটা নির্ভর করতে হচ্ছে, আমি যে ভাবে ভেবেছি তার উপরও নির্ভর করতে হচ্ছে। আমি লাইট ডিজাইন না করলেও লাইটের সুবিধা অসুবিধা বা লাইটের যে ব্যবস্থাপনা সেটা সম্বন্ধে আমাকে সচেতন থাকতেই হবে। সেই সচেতনতা মানে আমি পুরো মঞ্চটাকে ছায়া দিয়ে ভাবি, আলো দিয়ে ভাবি না, যেহেতু আমার কাজের মধ্যে অন্ধকার এবং ছায়ার খুব ভূমিকা আছে, নিজের ব্যক্তিগত চিত্র নির্মাণের ক্ষেত্রে ছায়া এবং অন্ধকারের খুব ভূমিকা আছে, সেহেতু আমার উল্টো দিক থেকে ভাবতে আমার সুবিধা হয়। এবং এই ছায়া দিয়ে ভাবার জন্যে এই মঞ্চটার একটা ভলিউম তৈরি হয়, একটা ত্রিমাত্রিকতা তৈরি হয়, এবং সেটাতে যখন যে আলো প্রক্ষেপণে আসে সে তখন এটাকে ব্যবহার করতে হয়তো সুবিধে পান, জানি না তারা তাদের দিক থেকে বলবেন, কিন্তু আমি এমনকি যদি মনে হয় যে আলোর সুবিধার জন্য কিছু কিছু মঞ্চ স্থাপত্যে কিছু পরিবর্তন আনতে, সেটা করতেও আমার কোনো অসুবিধা হয় না, আমার কোনো দ্বিধা নেই। তার কারণ যেহেতু এটা সামগ্রিক পরিকল্পনা, সামগ্রিকভাবে এটা দেখছে দর্শক, অতএব সেই দিকটা আমি বেশি গুরুত্ব দিই আমার নিজের কাজের দিক থেকেও। মানে আমার কাজের মধ্যে পটেনশিয়ালিটি এবং ফ্লেক্সিবিলিটি, এই দুটোকে আমি খুব গুরুত্ব দিই, যে কতটা সে মানে কতদূর সে বিস্তার লাভ করতে পারে, কতটা সে ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে, সেই দিকটা খুব গুরুত্বপূর্ণ কাজের দিক থেকে। এবং সেখানে রং তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ রং দিয়ে অনেক কিছু, রং এবং আকার দিয়ে অনেক অনেক ভাষা তৈরি করে দেওয়া যায় নিরপেক্ষ থাকার বাইরেও আর কি। একটা সময় ছিল আমাদের যারা অগ্রজ মঞ্চ পরিচালক, তাদের একটা সমালোচনা ছিল যে মঞ্চের রং, এই এই কতগুলো কালার প্যালেটের বাইরে মঞ্চের রং যাবে না, কিন্তু আমি এইটা সম্পূর্ণ অস্বীকার করে বিভিন্ন ধরনের রং আনি। তো রঙের একটা মনস্তত্ত্ব আছে, রং কখনো নির্দিষ্ট এবং স্থায়ী এবং সময়ের সঙ্গে আটকে থাকা বিষয় নয়, সময়ের সঙ্গে পরিবর্তনশীল। আমাদের পোশাক আশাকেও রং, যেমন ভূগোলের সঙ্গে রঙের খুব সম্পর্ক আছে, প্রকৃতির সঙ্গে রঙের সম্পর্ক আছে, বর্ষাকালের রং প্রকৃতির রং বলে না, আমাদের ব্যবহারের ক্ষেত্রেও বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল একরকম নয়। তো সেভাবে আর্টিস্টরাও তো দেখেওছে সেভাবে রঙকে বিভিন্ন সময়। তো সেইখানে যে থিম বা নাটকের, তার সঙ্গে রঙের একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই রঙের যে প্রয়োগ হবে মঞ্চে স্থাপত্যে সেটাও ভাবতে হবে, সেটা তার সঙ্গে মানানসই হয়ে উঠছে কি না, সে তাকে প্রকাশ করতে পারছে কি না, এবং সেখানে আলো কী ভূমিকা হবে। আলোর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রঙকে প্রকাশ করার জন্যে সাদা আলো ব্যবহার করা হচ্ছে, এবং সাদা আলো ব্যবহার করাটাও একটা দর্শন, রঙিন আলো ব্যবহার করা আরেকটা দর্শন, মঞ্চে রং লেপন নানা রকম রং লাগানো একটা দর্শন। তো এইগুলো তো সবটা সবার সঙ্গে জড়িয়ে আছে, এই কাউকে আলাদা করে ব্যাখ্যা করা উচিত নয়, আলাদা করে তার উপস্থাপনাও উচিত নয়, প্রত্যেকের উপরে প্রত্যেকে নির্ভরশীল, ইন্টারঅ্যাক্টিভ একটা জায়গা, ইন্টারডিপেন্ডেন্ট একটা জায়গা বা ডিপেন্ডেন্ট একটা জায়গা, তো সেইগুলো তো আমাদের ভেবে নিতেই হবে, কোথায় ছায়া হবে, কোথায় কীভাবে হবে।
না দেখো, এতক্ষণ ধরে তোমার সঙ্গে আলোচনা হলো সেটা হচ্ছে যে প্রসেনিয়াম থিয়েটার। আমরা জানি যে তোমার এই যে গ্রাউন্ড থিয়েটার যেটাকে তুমি বলছো আর কি, ওপেন এয়ার থিয়েটার বা যেটা নন প্রসেনিয়াম থিয়েটার, তো এই প্রসেনিয়াম সেটা তো তোমার বেশ কিছু কাজ করেছো এবং তোমার বিভিন্নভাবে তুমি নিজেকে করেছো। আমার চিরকালীন একটা প্রশ্ন তৈরি হয়, একটা তো বলে যেটা বলছিলে পোর্টেবিলিটি, যে আর ডিরেকশন যেমন করতে হয় একটা পোর্টেবিলিটি একটা বড় ফ্যাক্টর, সবাই সারা পৃথিবীতে এটা নিয়ে এখন কথা চলছে। এই পোর্টেবিলিটি কিন্তু এই ওপেনিয়ার থিয়েটারের যে আর্ট ডিরেকশন এবং তার যে ভিজুয়াল চর্চা, এবং সেটা আমার সবসময়ই মনে হয়েছে সেটা অনেক বেশি থিয়েটার দ্যান দ্য ভিজুয়াল। কোনটা? এই নন প্রসেনিয়যাম থিয়েটারের যে যে আর্ট ডিরেকশন, কারণ এই পর্দা খুললো আর একটা একটা ভিজুয়াল ম্যাজিক তৈরি হলো, এটা তো সেখানে নেই। তো সেইটা যে আর্ট ডিরেকশন বা তার দিকটা, সেটা নিয়েও আমি তোমার একটা ভাবনা চিন্তায়। হ্যাঁ, এইটা খুব খুব কঠিন এবং জটিল জায়গা, যেখানে আমরা সম্প্রতি একটা নিজেদের সেমিনারে আলোচনা করছিলাম, যেখানে সুরঞ্জনা বলছিল যে আমরা এই প্রসেনিয়ামটা আমাদের কাছে একটা মোহ, আমরা একটা ম্যাজিক তৈরি করতে চাই। এই ম্যাজিকটা থেকে গ্রাউন্ড থিয়েটার বেরিয়ে এসেছে। গ্রাউন্ড থিয়েটার এই এটা আমার কাছে মনে হয় এটা পদ্ধতিগত অবস্থান, এর কোনো বিরোধ নেই, দুটোই থিয়েটার। এবং এই যে ম্যাজিক তৈরি করছি তার যে পদ্ধতি আমরা প্রসেনিয়ামে ব্যবহার করি, সেই একই ম্যাজিক তৈরি করি অন্য পদ্ধতিতে গ্রাউন্ড থিয়েটারে। এখন যেটা যে যে ইলিউশন যে ভ্রমের কথা বলা হচ্ছে প্রসেনিয়ামের ক্ষেত্রে, যেহেতু এর আড়াল রাখা হয়, আড়ালটাকে সরিয়ে ফেলা হয়, কিন্তু গ্রাউন্ড থিয়েটারের ক্ষেত্রে এই আড়ালটা নেই। গ্রাউন্ড থিয়েটার তাহলে কি গ্রাউন্ড থিয়েটারে শুরু নেই, শেষ নেই? শুরু আছে, শেষ আছে, কিন্তু তার ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। তো এই ভঙ্গিটাকে আবিষ্কার করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, গ্রাউন্ড থিয়েটারে আমি কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি যে সেখানে যেহেতু প্রথম থেকেই আমরা অভ্যস্ত দর্শক এবং অভিনেতা অভিনেত্রী, যে তারা খুব খুব ক্লোজ প্রক্সিমিটিতে, খুব আত্মীয়ের মতো, খুব কাছাকাছি তাদের অবস্থান, সেহেতু তাদের সম্পর্কটা আর প্রসেনিয়াম থিয়েটারের সম্পর্কটা একরকম থাকছে না। কোনটা ভালো কোনটা খারাপ এই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু এই সম্পর্কের পরিবর্তনের জন্যে, এই অবস্থানের পরিবর্তনের জন্যে আমরা গ্রাউন্ড থিয়েটারের অনেকগুলো সুবিধে পাই। এবং সুবিধেটা হচ্ছে যে আমরা খুব সাধারণ স্বাভাবিকভাবেই আমরা একটা জায়গা তৈরি করতে পারি, সেখানে কোনো স্থাপত্য না করেও। আমি বাদলোর অনেক কাজ দেখেছি যেখানে কোনো বর্ণনা দিয়ে যাচ্ছেন, বর্ণনা দিয়ে যাচ্ছেন, বর্ণনা দিতে দিতেই একটা মঞ্চ তৈরি করছেন, সেখানে মঞ্চটা নেই। তো আজকের দিনে যেমন একটা উত্তর আধুনিক শিল্প মাধ্যম তৈরি হয়েছে, যে তিনজন অভিনেতা বা তিনজন ব্যক্তি কথা বলছেন, কী কথা বলছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ নয়, কেন বলছেন সেটাও নয়, কোথায় বলছেন সেটাও নয়, কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে কথা দিয়ে আমরা একটা ভাস্কর্য তৈরি করব, শুধু কর, এবং সেটা রেকর্ড করে রাখা যাবে না, সেটা কোথাও যান্ত্রিকভাবে মানে স্থায়ীকরণ করা যাবে না, এই কথাটা হাওয়ায় ভেসে যাবে। তো এরকম গ্রাউন্ড থিয়েটারের ক্ষেত্রেও, যে যখন তারা যে মুহূর্তে তারা জানে যে আমার সামনে কোনো বস্তু নেই, কোনো স্থাপত্য নেই, আমাকে কথার মাধ্যমে এই স্থাপত্যটা নির্মাণ করতে হবে, তখন এই প্রকাশভঙ্গিটা, উচ্চারণ ভঙ্গিটা পাল্টে যায় এবং শরীর ভঙ্গিও পাল্টে যায়। এবং আরেকটা জিনিস হয় যে যেহেতু গ্রাউন্ড থিয়েটারের ডাইমেনশনটা পাল্টে যায়, যে গ্রাউন্ড থিয়েটার প্রসেনিয়ামের ক্ষেত্রে সব কিছুকেই 3 বা 4 ফুট উচ্চতা থেকে ধরা হয়, জিরোটা ধরা হয় 3 থেকে 4 ফুটের পর থেকে, আর এখানে জিরোটা একদম জিরোতেই থাকে। তো এই যে তফাৎটা, পার্সপেক্টিভের যে তফাৎটা, সেটাও তো আমাদের কাজে প্রভাব ফেলে এবং সেটাকে আমরা কাজের মধ্যে ঢুকিয়ে নিই। আর একটা দিক হচ্ছে যে গ্রাউন্ড থিয়েটারের মধ্যে খুব সহজ সরল যে জায়গাটা আমরা তৈরি করতে পারলাম, বা এবার এইটা এইটার ডায়নামিজম পাল্টে যায়। যেমন সম্প্রতি একটা নাটক আমি দেখলাম, প্রথমত গ্রাউন্ড থিয়েটারে দেখলাম প্রথম অভিনয়টা, আমাকে অসম্ভব মুগ্ধ করলো। তারপরে সেটা আমি মঞ্চে গিয়ে দেখলাম, কারণ মঞ্চে ওরা একটা করেছিল। কোন নাটক এটা? এটা হচ্ছে ওই আমাদের শামসুল হকের বুকজিম এক ভালোবাসা। এই বুকজিম সমন চ্যাটার্জি বলে একটি ছেলে করেছে, ও প্রথমে গ্রাউন্ড থিয়েটারে করে এলটিতে, তারপরে ওখানেই তৈরি করেছিল নাটকটাকে।
তারপরে ও শিশির মঞ্চে নিয়ে আসে। শিশির মঞ্চে যখন নিয়ে এলো তখন অনেক কারুকার্য, ফিনিশটা অনেক ভালো, আলো টালো অনেক রং করলো। এমনকি ব্রহ্মপুত্রের কথা যখন বলছে তখন আলো ছায়া খেলতে খেলাতে লাগলো। তো এই সমস্তগুলো আমার পছন্দ হয়নি। আমার কাছে ওই যে সহজ সরলভাবে ও বলেছিল রেখেছিল ওখানে, সেটা অনেক ভালো লেগেছিল। যখনই সেটা প্রশ্নে নেমে এলো তখন ওর যে নিজস্ব চরিত্রটা ছিল, চরিত্রের মধ্যে সরল এবং যে কল্পনার জায়গায় আমরা পৌঁছতে পারছিলাম সেটা অনেকটাই ব্যাহত হলো, সেটা আমার পছন্দ হয়নি। সেটা আমি ওকে জানিয়েছি যে এই সমস্ত কারুকার্য, অর্থাৎ এই যে লোভ, এই যে মোহ, এই যে কিছু একটা করে দেখানোর যে চেষ্টা, ওটাকে খামতি মনে করছে, এখানে খামতিটা পূরণ করছে, এই দর্শনটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি না যে এখানে কোনো খামতি ছিল, যখন কারণ সেই খামতিটা তো ওর নিজের ভাষা দিয়ে নিজের ভাব ভঙ্গি দিয়ে পূরণ করে দিয়েছে। এটাকে খামতি হিসেবে তুমি দেখবে কেন? তোমাকে আগে বিশ্বাস করতে হবে এটা কোনো খামতি নয়, এটা তোমার গভীরভাবে বিশ্বাস করতে হবে এটা তোমার দৈন্যতা নয়, এটা তোমার আর্থিক অবস্থা অসুবিধা নয়, এটা তোমার সম্পদ। এই দারিদ্র কেউ যদি কি দারিদ্র বলো করছে এটার বলতে প্রতিষ্ঠা, এটা একটা সৌন্দর্য, এটা খুব গভীর বিশ্বাস করতে হবে, যেটা আমার কোনো খামতি নয়, আমার না থাকা নয়। এখন আমি আর্ট ডিরেকশনের ক্ষেত্রে যে ধরনের থিয়েটার প্রাথমিকভাবে যে ধরনের থিয়েটার আমাদের এখানে প্র্যাকটিস হয়, তো আর্ট ডিরেকশনের জায়গা থেকে যে তত ভাবনার স্তরটাই সম্পূর্ণ আলাদা, অন্য জায়গা মানে সূত্রটাই আলাদা। তো সেইটা তোমার এখানে কীভাবে ছাপ ফেলে, তুমি কীভাবে জিনিসটাকে দেখো? আমি তুমি মূলত কাজ তোমার প্রশ্ন নিয়ে আমি থিয়েটারেই আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি তো গ্রাউন্ড থিয়েটারে আমি শুরু করেছিলাম জীবনের বেশিরভাগ সময় গ্রাউন্ড থিয়েটারে, এই জন্যই বলছি। কিন্তু সেই সুযোগটা তো আজকে পাইনি আমি সেভাবে, কিন্তু ভবিষ্যতে পাই, ভবিষ্যতে এটা যদি আরও কাজ করা যায় তখন আমি বুঝবো, আমি নিজেকে দিয়ে বুঝবো, কাজ করতে করতে বুঝবো। আমার নিশ্চয়ই এর পেছনে অনেক ভাবনা আছে, অনেক কিছু জায়গা রয়েছে, কিন্তু সেটা কাজ করতে করতে বুঝবো যে এই ইন্টারেক্টিভ স্পেসটা কী করে তৈরি করা যায় এবং ইন্টারেক্টিভ স্পেসে এমনকি আর্ট ডিরেকশনটাকে কী করে ইনক্লুড করা যায়, এর প্রয়োজনটাকে কী করে ইনক্লুড করা যায় সেটা আমাদের বুঝতে হবে। আর কারণ আমি তো এখন থার্ড থিয়েটার যেটাকে বলছে এরা বা গ্রাউন্ড থিয়েটার, সেটা আমি প্রচুর আঁকছি, প্রচুর এঁকেছি, প্রচুর ডকুমেন্ট করেছি, অর্থাৎ সেইটা থেকেও আমার একটা নিজের প্রস্তুতি বা নিজের শিক্ষা আছে। এবং সেটার থেকে এবার আস্তে আস্তে আমরা যদি সম্প্রতি একটা কাজ মধ্যে করলাম ছিলাম ওই কাজটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ। আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ করেছে ALT প্রোডাকশান, এটা শুভদীপ ডিরেকশানটা দিয়েছে, এটাতে প্রবীর গ্রহ নিজে অভিনয় করেছে। তো এই আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথে ম্যাকবেথের টেক্সটটা নেই, কিন্তু ম্যাকবেথের ক্রাইসিসটা আছে, সিমটমগুলো আছে, তার ইস্যুসগুলো আছে, এবং এই এইটাকে গুরুত্ব দিয়ে ম্যাকবেথ টেক্সটটা চারিদিকে ঘোরা হয়েছে এবং গিয়ে একটা আবিষ্কার করার চেষ্টা হয়েছে, ম্যাকবেথ ফেনোমেনাটা কী সেটা চেষ্টা হয়েছে। সেখানে আমি ছিলাম, সেখানে সেটের ব্যবহার হয়েছে ঠিকই, সব আমার করা না, ওদেরই করা, কিন্তু আমি এটাকে ডকুমেন্ট করেছি, আমি এদের সঙ্গে থেকেছি, আমি এদের সঙ্গে 10 দিন ধরে ওয়ার্কশপ করেছি, জঙ্গলে আমরা কাটিয়েছি, সেই অভিজ্ঞতাগুলো তো আস্তে আস্তে তৈরি হচ্ছে আমাদের।